ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, তারপরে যদি তোমরা ভিডিও থেকে কোনো ধরনের হেট্রেড ছড়াও তাহলে একদম শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। শুরু করেন জামাই সাহেব। আজকের ভিডিওতে আমরা রিয়্যাক্ট করতে যাচ্ছি সেই দয়ালু ব্যক্তির ভিডিওতে, যার কাছে কিনা কোনো বাচ্চা ক্রিমিনাল বান্ডেল চাওয়ার সাথে সাথে সে তার আইডিতে 5,500 ডায়মন্ড টপ আপ করে ফেলে। দ্য ওয়ান অ্যান্ড অনলি দ্য কুইন অফ স্ক্রিপ্টেড ভিডিওস জাহান্নাম আপু, জান্নাত আপু। ভিডিওটির টাইটেল হচ্ছে বাচ্চা ছেলেটির কান্নাকাটিতে গ্রিন ক্রিমিনাল বান্ডেল গিফট করলাম, ছেলেটি খুশি হয়ে যা বলল। আসে মানে অনেক ছোট, ওর ভয়েসটা অনেক কিউট, ও তোমার অনেক বড় ফ্যান, তো তোমার সাথে অনেকদিন ধরে বলতেছে দেখা করব। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের একদম ছোট ছেলে যার ভয়েসটা নাকি আবার অনেক কিউট, তো সে নাকি আমাদের আপুর অনেক বড় একজন ফ্যান, আবার সে নাকি আমাদের আপুর সাথে অনেকদিন ধরে দেখাও করতে চাচ্ছিল। বড় হারামি ও বেটা, ডাকো ডাকো, তোমরা তাকে গ্রুপে ডাকছো না কেন? দেখি আমাদের ছোট্ট বাচ্চাটি গ্রুপে এসে কি বলে। তোমার সবগুলো স্ট্রিম দেখি আপু, তুমি অনেক কিউট আপু, যে যাই বলুক না কেন আমার তোমারে অনেক ভালো লাগে আপু। এ হে রহা নাহি জাতা তড়প হি এসি হ্যায় না, আমাকে ক্রিমিনাল বান্ডেলটা বের করে দিবা আপু, আমি ছোট তো যার উপর দিয়ে গুলিস্তান থেকে কেনা নেল পলিশ নিয়ে চোখের মধ্যে মারছে, নাকে, ঠোঁটে, কপালে সব জায়গায় মারছে, এটাকে কোন দিক দিয়ে তোমার পছন্দ হয়? তাকে অবশ্যই বলতে হবে তার সামনে গিয়ে যে আমি আপনার সব ভিডিও দেখছি, আপনার যখন 3 সাবস্ক্রাইবার ছিল তখন থেকে আমি আপনার ভিডিও দেখি, আমি আপনার এত বড় ফ্যান, এখন আমাকে প্লিজ ক্রিমিনাল বান্ডেলটা নিয়ে দেন। তার নামটা ভিডিওতে চলে আসুক, রিভিল হয়ে যাক। বাহ, 900 ডায়মন্ডে ক্রিমিনাল বান্ডেল পেয়ে গেছে, তাহলে এই যে 5,500 ডায়মন্ড আপনি কিনলেন এটা কারণ কি বুঝলাম না। আরে ভাই বুঝেন নাই ভাই, আমাদের আপুর মন অনেক বড়, এই জন্য সে কম করে ডায়মন্ড টপ করতে পারে না, বেশি করে করে দিছে। ও মাই গড, ওয়েট এ মিনিট, আমাদের ছোট ভাইটা না পার্সোনালি ভাবে চেয়েছিল তার আইডিটা যাতে সবার সামনে রিভিল না হয়ে যায়, বাট এখানে ব্লার করতে ভুলে গেছে মনে হচ্ছে আমাদের আপু। সমস্যা নেই, আমরা একটু নোট করে রাখি এটা, পরবর্তীতে আমরা একটু চেক করে দেখবো না তার আইডিটা। একটা কাজ করি, পরে আমি এক্সামেটা বের করে দিই আমাদের নতুন যে এক্সামেটা। তোমরা ভাবতে পারছো বিষয়টা, ক্রিমিনাল বান্ডেল নিয়ে নিছে, এখন আবার এক্সামেটা নিয়ে দিবে, ভাই আমার চোখে পানি চলে আসছে ভাই, দয়া দেখে। ওয়েট এ মিনিট, এই পোলাডানা একটু আগে বলতেছিল যে ও ছোট দেখে ওরে কেউ ডায়মন্ড দেয় না, বাট এখানে যে 3 স্পিন করছো তুমি ভাই, 70 ডায়মন্ডের মতো তো লাগছে, এগুলো কই পাইছো তুমি? আজ তোমরা আমাদের জান্নাত আপুকে সরল সোজা পাই এভাবে মিথ্যা কথা বলে তাকে তোমরা বোকা বানাচ্ছো, এটা কি ঠিক? হ্যাঁ আপু, তুমি আমাকে সত্যি ক্রিমিনাল বান্ডেল একটু চেক করে দেখি আমাদের এই ছোট ভাইয়ের যে প্রোফাইলটা সেটা একটু আমরা চেক করে দেখি, লেটস গো। পার্পল ক্রিমিনাল, সব এলিট পাস কিনা, 66 লেভেল, আর এই ছেলেটা একটু আগে কি বলতেছিল? আমার কাছে তো ডায়মন্ড নেই, আমি ছোট তো আমাকে কেউ ডায়মন্ড দেয় না আপু। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আর এই ভিডিও থেকে কোনো ধরনের হেট কিন্তু তোমরা জান্নাত আপুর দিকে দেবা না, কারণ সেও একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং তার পেজটাকে সে পর্যন্ত আনছে কিন্তু অনেক কষ্ট করে, ঠিক আছে? একদিনে কিন্তু সে ওই পেজটাকে এই পর্যন্ত আনেনি। হ্যাঁ মানলাম সে ফেক ভিডিও বানাচ্ছে, বাট এটা তার ইচ্ছা, তার বানানোর ইচ্ছা হলে সে বানা। তোমার যদি তার ভিডিও দেখতে ভালো না লাগে তাহলে তুমি দেখবা না, আমাদের ভিডিও দেখার মেইন পারপোজটা কি একটু এন্টারটেইন হওয়া। এখন যদি তুমি তার ভিডিও দেখে একটু মজা পাও বা এন্টারটেইন হও বা তার ভিডিও নিয়ে ট্রল করে যদি মজা পাও তাহলে সেটা করো, কিন্তু তাকে হেট করা বা গালিগালাজ করা এটা কিন্তু মোটেও ভালো কাজ নয়। তোমার যদি একান্তই তার কোনো কিছু খারাপ লেগে থাকে দেন সেটা ইগনোর করো জাস্ট। তো আমাদের জান্নাত আপুর প্রতি শুভকামনা নিয়ে আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এনজি টিমের সাথেই থাকবেন। গুড বাই গাইস, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও, টপ 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 টপ।